हेलो गाइज वेलकम टू माय न्यू ब्लॉग अपने सकल के आर हमार एक नतून ब्लगे स्वागतम। तो बंधुरा आज के जब त्रिपुरार एक प्रत्नतात्विक स्थान जा दक्षिण त्रिपुरार जोलाबाड़ी अवस्थित। त्रिपुरा राजधानी अगरतला 70-75 किलोमीटर दक्षिण दिखे गेले जोलाबाड़ी। जोलाबाड़ी पेरिए डान दिखे गेले पिलाक आर्कियोलॉजिकल साइट अर्थात पिलाक प्रत्नतात्विक निदर्शन जो जगह से रही स्थानी तर समृद्ध इतिहास चमत्कार भास्कर्य एवं जटिल खुदाइर जो परिचित। हमें जख पिलाक प्रत्नतात्विक स्थान काविलम्बे एटी के घिरे थका श्वासशुद्धकर प्राकृतिक सौंदर्य द्वारा प्रभावित हो जाए। पिलाक प्रत्नतात्विक स्थानटी अष्टम ए 12वीं शताब्दी मध्य बौद्ध संस्कृत एक गुरुत्वपूर्ण केंद्र छो मन है। यह स्थानटी असंख्य पाथर भास्कर्य शिलालिपि एवं अन्यान्य निदर्शन रही है जा अंचल समृद्ध इतिहास अंतर्दृष्टि प्रदान करे। तो बंधुरा एखाने पुरानो इटेर तैरी एक भग्नस्तूप रही है। मन हे एटी जेनो कोनो बड़ प्रासादे ध्वंसावशेष जा कालेर परिवर्तनेर साथे निजेके मानिए निते ना पेरे निःशेष हो गेछे। तो बंधुरा आमरा भितरे आसार पर एखाने एकटी अर्धभग्न मूर्तिर देखा पेलाम जार शुधुमात्र निचेर जायगाटी आछे। एटा किसेर मूर्ति बला मुश्किल। एई जे मूर्तिटि देखछेन एटिर उच्चता प्राय 9 থেকে 10 ফুট हबे। तो बंधुरा एखाने आरो अनेक मूर्ति पावा गेछे जेगुली त्रिपुरार जे मिउजियम आछे ओखाने संरक्षित करा आछे। तो बंधुरा आपनारा जखन त्रिपुरा स्टेट मिउजियम जाबें तखन এই পিলাক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অনেক মূর্তি দেখতে পাবেন। তাছাড়া এখানে ধ্বংসস্তূপের দেওয়ালের মধ্যে পোড়ামাটি ইটের উপর বিভিন্ন পশুপাখি এবং অর্ধমানবের চিত্র খোদাই করা আছে। এখানকার ভাস্কর্যগুলি দেখলেই প্রাচীন শিল্পীদের ভাস্কর্য শিল্পের উপর নিপুণতার পরিচয় পাওয়া যায়। এখানে আরো একটি মূর্তি রয়েছে যার উচ্চতাও প্রায় 9 থেকে 10 ফুট হবে। তবে এটি কিসের মূর্তি সেটা ঠিকভাবে বলা সম্ভব নয়। জায়গাটি খুবই শান্ত স্নিগ্ধ। তো এই মনোরম পরিবেশে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম ঠাকুরানী টিলা যেটা যেখানে একটি মিউজিয়াম আছে তো সেটির উদ্দেশ্যে। এটি হলো ঠাকুরানী টিলা। এখানে একটি মিউজিয়াম আছে যে মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ভাস্কর্যগুলি সংরক্ষণ করা আছে যেগুলি এখানে খোদাই করে পাওয়া গেছে। তো এর কিছু অংশ এখানে সংরক্ষণ করা আছে আর অনেক মূর্তি আছে হলো ত্রিপুরার স্টেট মিউজিয়ামে। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন যার ফলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনি আগে থেকে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা এখানে যে মূর্তিটি আছে এটির উচ্চতাও প্রায় 9 থেকে 10 ফুট। এটি একটি বুদ্ধের মূর্তি বলে মনে হচ্ছে। বন্ধুরা আপনারা দক্ষিণ ত্রিপুরায় আসলে অবশ্যই পিলাক প্রত্নতাত্ত্বিক দর্শনটি একবার ঘুরে যাবেন এবং এখানে একটি সময়ে বিরাট মেলা বসে যদি সুযোগ হয় ওই মেলাটি একবার দেখে যাবেন। সেই মেলায় জাতি উপজাতি সকল মানুষের সমাগম ঘটে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।